শীতের আমেজ বাড়তেই ভিড় করছে পরিযায়ী পাখির দল। চোরা শিকারী রুখতে সক্রিয় পরিবেশ প্রেমী সংগঠনের কর্মীরা গোটা জলাশয় জুড়ে নজরদারি চালাচ্ছেন তারা। শীত শুরু হতেই ভিড় করেছে পরিযায়ী পাখির দল, চোরা শিকারীদের রুখতে সক্রিয় পরিবেশ প্রেমী সংগঠন। শীতের অনুভূতি শুরু হয়েছে, শীতের অনুভূতি শুরু হতেই অতিথিদের আগমন ঘটছে, আগমন ঘটছে ভিনদেশি সেই সকল অতিথিদের। প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি আর অপরূপ জলরাশি, শীত এলেই এখানে ছুটে আসেন পর্যটকেরাও। ঠিক নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে টানা ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত যত বাড়তে থাকে ভিড় বাড়ে পরিযায়ী পাখির। আর এই পাখি ও তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, ছবি তুলতে এখানে ভিড় জমান বহু পর্যটক থেকে সাধারণ মানুষ। পরিযায়ী পাখি সহ সাধারণ প্রাণীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে কারণেই পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা নিয়মিত নজর রাখেন জলরাশির আশেপাশে, নজর থাকে পর্যটকদের দিকেও। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার কঙ্কনা বাওর হয়ে ওঠে এই এলাকার পর্যটন কেন্দ্র। প্রায় 600 বিঘা জলাশয়, এলাকায় পরিচিত কঙ্কনা বাওর নামে। এই কঙ্কনা বাওরকেই বলা হয় গোবরডাঙ্গার ফুসফুস। এই বিশাল অশ্বক্ষুরাকৃতি হ্রদের একদিকে রয়েছে গোবরডাঙ্গা থানা, অন্যদিকে স্বরূপনগর। এই জলাশয়ের জীব বৈচিত্র্য রক্ষা করতে স্থানীয় মানুষেরা সংগঠিত হয়েছেন, পাশে পেয়েছেন বহু পরিবেশ প্রেমীদের। জানা গেছে শীতের শুরু থেকেই এই বৃহৎ জলাশয়ে কিংবা পাশের গাছগুলিতে দেখা মেলে নানা ধরনের নানা রঙের পরিযায়ী পাখিদের। মনোরম জলবায়ুর টান ও খাদ্যের খোঁজে কয়েক হাজার মাইল পেরিয়ে উড়ে আসে বহু প্রজাতির পাখি। এই অতিথিদের কিচিরমিচির ডাক শুনতে শুনতে আর জলাশয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আপনার সময় পেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। বিকেল হলেই স্থানীয়রা তো বটেই, আশেপাশের বহু এলাকার মানুষের ঢল নামে এই বাঁওড়ের আনাচে কানাচে। তো রোজ আসি না, সপ্তাহে এক থেকে কি দুদিন আসি টিউশনের জন্য। এখানে আসলে প্রথমত বিকালের দিকে পুরো জায়গাটাই ভরা থাকে, এই নিচে দিয়ে ঘাসেও লোকে বসে থাকে, আসে অনেক পাখি আসে, বেশ ভালো লাগে দেখতে। সন্ধ্যাটা চারিদিকে এই লাইটগুলোকে জলে সব বেশ ভালো লাগে দেখতে, অনেক পাখি আসে। এখন হয়তো সব পাখি আসে না, হয়তো এখন আস্তে আস্তে আসতে শুরু করবে, থাকলে দেখতে পাবেন অনেক পাখি আসছে। এবার বিকালের দিকে দেখা যায় হয়তো বেশি, মাঝে সাঝে আমরাও বিকালে আসি তো তখন দেখতে পাই দু একটা, ভালো লাগে দেখতে। এই কঙ্কনা বাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে, পরিযায়ী পাখিদের ছবি তুলতে এখানে ভিড় জমান বহু ফটোগ্রাফার। পরিযায়ী কিছু পাখিদের ছবি তুলতে মেনলি আসা, তো সেরকমভাবে দেখলাম না যে পরিযায়ী যে পাখিগুলো এগুলোও যে দিন দিন কমে যাচ্ছে। যদি ছবি তুলতে আজকে এসেছি, নামগোনা হয়তো হাতে গুনে দু একটা হয়তো পেয়েছি, আদারওয়াইজ অনেক পাখি এই সময় আসে দিন দিন হারিয়ে যাচ্ছে। তবে সব কিছু স্বাভাবিক গতিতে চললেও কিছু পাখি শিকারীর লোলুপ দৃষ্টিকে ভয় পান এলাকার পরিবেশ প্রেমীরা। কারণ নজর এড়িয়ে অনেক সময় চোরাগোপ্তা পথে বিগত দিনগুলোতেও শিকার করা হয়েছে বহু পরিযায়ী পাখি। সেই সকল কালো অতীত মনে রেখে এখন থেকেই কড়া নিরাপত্তার সব রকম ব্যবস্থা করেছেন এলাকার বাসিন্দারা। কারণ তারা মনে করেন যদি একবার চোরা শিকারীদের মুক্ত পরিবেশ হয়ে পড়ে এই বাঁওড়, তবে নির্বিচারে পাখি হত্যা যেমন হবে তেমনই নষ্ট হয়ে যাবে এই এলাকার জীব বৈচিত্র্য। সরকারি ও বেসরকারি উদ্যোগে এই জলাশয়ের ধারে এই জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য নানান সচেতনতামূলক পোস্টারও লাগানো হয়েছে। এভাবেই কঙ্কনা বাওড়ের জীব বৈচিত্র্যকে রক্ষা করতে হাতে হাত রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন এলাকার পরিবেশ প্রেমীরা। আমরা নিয়েছি উদ্যোগটা কারণ এখানে অনেক ধরনের শীতকালে পরিযায়ী পাখি আসে, যাদের হয়তো আমরা নামও জানি না, কিন্তু কিছু কিছু চোরা শিকারী আছে যারা এখানে এসে বন্দুক নিয়ে বাজি নিয়ে সেই সব পাখিদের মারে, মানে বদ উদ্দেশ্যেই তারা আসে। আমরা সেটা যাতে না হয় তার জন্য এখানে আমরা একটা নতুন পরিবেশ সুরক্ষা সমিতি নামে একটা সমিতি তৈরি করেছি, এবং আমাদের ক্ষুদিরাম সংঘ নামে একটি ক্লাব আছে যাদের সদস্যরা প্রতি সময়ই এটা লক্ষ্য রাখে যাতে পাখিদের কোনো রকম কেউ ডিস্টার্ব না করে, কেউ যেন শিকার করতে না আসে পাখিদের। তার জন্য বাওড় পাড়ে কোনো রকম মাইক বা সাউন্ডের যাতে না হয় তার জন্য আমরা সেটা খেয়াল রাখি, যাতে পাখিদের পরিযায়ী পাখিদের কোনো অসুবিধা না হয়। বিগত দু তিন বছর আগেও যেরকমভাবে পাখি আসা কম হয়েছিল, কিন্তু আমরা এই সমিতিটার পর ইসে আমরা খুব ভালো সফলতা পেয়েছি।
খুব ভালো সফলতা পেয়েছি, তার জন্য এখন অনেক ধরনের পরিযায়ী পাখিই দেখা যায় যেগুলো আগে আসা বন্ধ করে দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।